بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله. ان الحمد لله نحمده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر আজকে যে বইটি তালিম করা হচ্ছে সেই বইটির নাম হচ্ছে কে বড় ক্ষতিগ্রস্ত। যে বইটা থেকে আজকে শোনানো হবে সে বইটি বইটির নাম হচ্ছে কে বড় ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মানুষ এমন কি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানে এর অর্থ হচ্ছে যে মানুষ মানে জাহান্নামে চলে যায়। এমন কোন কোন কাজ আছে যে কাজগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ, সেই বইটাতে এগুলোই তুলে ধরা হয়েছে। সেই জন্য বিশেষ করে আজকে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর ইনশাআল্লাহ প্রত্যেক দিন মাগরিবের পরে পরে এই বইটি নিয়ে তালিম করা হবে। যার যেদিন সুবিধা হবে সেদিন আসলে শুনবে। প্রথমে এই বইটিতে আলোচনা করা হয়েছে যেটা আমি আপনার সামনে তেলাওয়াত করেছি সূরা আল আসর, সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 2 পর্যন্ত। আয়াত নম্বর 1 থেকে 2 পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দুটির মধ্যে বলছেন, সূরা আল আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 2 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর মহাকালের শপথ। আল্লাহ বলছেন যে সময়ের শপথ, কসম করে বলছেন আল্লাহ কিসের কসম করছে? সময়ের কসম। কেনে কসম করছে? সাধারণ ভাবে আমরা দেখতে পাই যে আমরা যখন কসম করি মানে পুরো একটা আশ্চর্য জিনিসকে যখন আমরা মাংস বিহানোর চেষ্টা করি তখন আমরা মানে কসম করে থাকি। তখন যেমন উদাহরণস্বরূপ যে আমি আজকে মানে 2 মিনিটের মধ্যে হাট থেকে এই বড় পর্যন্ত চলে এসেছি, লোক কেউ বিশ্বাস করবে না। তখন আমরা কি বলি যে আল্লাহর কসম আমি একদম 2 মিনিটের মধ্যে চলে এসেছি। তার মানে কি একটা আশ্চর্য জিনিসকে মানে যাতে মানুষ বিশ্বাস করে সেই জন্য মানে এই কসম খাওয়া হয়। আমরা সেটা বলতে থাকি। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কসম করেছেন ওয়াল আসর সময়ের শপথ। কেনে সময় শপথ করছে? এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সময়কে আল্লাহ শপথ করছে তার মানে সময়ের একটা দাম আছে, সময়ের একটা গুরুত্ব আছে। আজকে আমরা বিভিন্ন ভাবে সময় নষ্ট করে থাকি, গল্প গুজব করে সময় নষ্ট করে থাকি। গল্প এমনি সময় নষ্ট করা মানে একটা পাপ। দ্বিতীয় কথা যে আজকে আমরা বিভিন্ন ভাবে এক জায়গায় যাতে কোনো সব নিয়েছিল সব এক জায়গায় বসে আমরা এই গল্প আর গল্প করে করে মানে গিবত করতে থাকি, মানে আরো সময়কে নষ্ট করি, প্লাস এর মধ্যে গিবত পাপ আর পাপ থাকে। সেইরকম ভাবে সময়কে নষ্ট করে দিই। আল্লাহ সুবহানাল্লাহ সময়ের কসম করছেন, সময়ের এটা গুরুত্বকে আল্লাহ সুবহানাল্লাহ বুঝাতে চেয়েছেন। তারপরে কেন আল্লাহ আল্লাহ কসম করলেন? দ্বিতীয় নম্বর আয়াতে খুবই ভয়ঙ্কর কথা বলা হয়েছে, খুব মানে মারাত্মক কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর আয়াত বলছেন ইন্নাল ইনসান লাফি খুসর, আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, মানে সব মানুষ ক্ষতিগ্রস্ত, মানে সব মানুষ ক্ষতিগ্রস্ত মানে কি সব মানুষই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছে যে সব মানুষ জাহান্নামে যাবে প্রথম আয়াতে, এই জন্য কসম করছি। দ্বিতীয় আয়াতটা একটু কষ্টকর, দ্বিতীয় আয়াতটা খুব কষ্টকর কথা, কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, এই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতে কসম করে বললেন। তারপরে এখানে আল্লাহ স্পষ্টভাবে বললেন যে সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, জাহান্নামে যাবে। এবার পরবর্তী আয়াত অর্থাৎ 3 নম্বর আয়াতে চার শ্রেণীর লোকের কথা আল্লাহ বলেছেন যে এই সব লোকগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। কি কি লোকগুলো? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে। ঈমান এনেছে, ঈমান হচ্ছে যে সে আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, নবী রাসূলের বিশ্বাস করবে, আল্লাহর কিতাবে বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, ভাগ্যের ভালো মন্দতে বিশ্বাস করবে। এই সবগুলো যারা বিশ্বাস করবে এটাকে বলা হয় ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, এবং সৎ কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন সৎ কাজ করবে, ভালো কাজ করবে, কারো গীবত করবে না, কারো দুর্নাম করবে না, এগুলো হচ্ছে খারাপ কাজ। সৎ কাজ করবে, ভালো কাজ করবে, মানুষকে ভালো কথা বলবে।
এবং মানুষকে সত্যের জন্য বলবে, হকের কথা বলবে, কোরআন এবং হাদিসের কথা বলবে, মানুষকে ডাকবে যে ওখানে তালিম আছে, ওখানে চল সবাই আমরা যাই, ওখানে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, আমরা চল সবাই মিলে গিয়ে শুনি, এইসব কাজে ডাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে, কারো মারা গেছে কেউ তখন ধৈর্য ধারণ করবে যে মারা গেছে লোক কান্দতে হয় না, এইভাবে মানে বয়ান করে কান্দতে হয় না, ধৈর্য ধারণ করো, আল্লাহ আল্লাহ নিয়েছে, এরকম ভাবে সবুরের কথা বলবে, ধৈর্য ধারণের কথা বলবে যে ধৈর্য ধারণ হয় এবং নিজেও ধৈর্য ধারণ করবে। এরকম বিভিন্ন আমাদের সংসারে বিভিন্ন বিপদ আপদ আসতে থাকে, সেই সব বিপদ আপদ আসতে গেলে সে নিজে ধৈর্য ধারণ করবে এবং কারো উপরে যদি বিপদ আপদ আসে, রোগ বাড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিপদ আপদ হতে পারে, তাহলে লোককে বলবে যে এইসব ব্যাপারে ধৈর্য ধারণ করো। সুতরাং এখানে অধৈর্যের কোন ব্যাপার নাই, অধৈর্য হয়ে না। তাহলে এইরকম যে আমাদের মধ্যে জাহান্নাম থেকে বাঁচতে কিগুণ লাগবে, এক নম্বর থেকে ইমান আনতে হবে, দুই নম্বরে হচ্ছে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তিন নম্বরে হচ্ছে কি, তিন নম্বরে মানুষকে ডাকতে হবে যে ওখানে তালিম আছে, ওখানে দিনের কথা হচ্ছে, তাহলে ওখানে আমরা যে আলোচনা শুনে একে অপরকে মানুষকে দাওয়া দিতে হবে, ধৈর্য ধারণে উপদেশ দিতে হবে, মানুষকে ধৈর্য ধারণের কথা বলতে হবে, সবুরের কথা বলতে হবে এবং নিজেও সবুর করতে হবে। এইরকম কিছু হলো একদম হাই রে আমার এই হয়ে গেলে এরকম ভাবে আমরা চিল্লা মিলে না করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা গুণের কথা বলছেন, যে এই চারটা গুণ যদি কোন মানুষের মধ্যে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত থেকে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এখানে সবচাইতে বড় যে ক্ষতিগ্রস্ত যে আমল গুলো, সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের আমল, সে আমল গুলো হচ্ছে এক নম্বরে যে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত আমল হচ্ছে শিরক করা, আল্লাহর সঙ্গে শিরক করা। কেমন শিরক করা? শিরক কাকে বলে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 এ আল্লাহ তাআলা বলেন আল্লাহ একজনই, কিন্তু যদি কেউ বলে যে আল্লাহ হচ্ছে দুইজন, আল্লাহ হচ্ছে তিনজন, তাহলে কি হলো? শিরক করা হবে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং তার সামনে যদি আমরা পীর বাবার কাছে যদি চাই, আমরা সন্তান কারো হচ্ছে না, চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমরা বাস্তবে যদি আমরা মাজারে গিয়ে যদি বলি যে পীর বাবা সন্তান দিতে পারে, এখানে চিনি দিতে হবে, ওখানে ভুট চিনি ঢালতে হবে, তাহলে কি হবে? এইসবগুলো শিরক হবে। এই শিরক হচ্ছে বড় পাপ, মানে পার্টনার করা, শিরকের আভিধানিক অর্থ হচ্ছে পার্টনার করা, অংশীদার করা, যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে অংশীদার করছে। শিরকের মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করছে, সাদৃশ্য করছে, সমকক্ষ করছে, সমকক্ষ নির্ধারণ করা, শরীক করা। শরীয়তের পরিভাষায় শিরক হচ্ছে মানুষ কোন ব্যক্তিকে আল্লাহ সমকক্ষ মনে করে, তার নিকট প্রার্থনা করে, কোনো কিছু আশা করা, তাকে ভয় করা, তার উপরে ভরসা করা, তার নিকট সুপারিশ চাওয়া, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা কিংবা সাহায্য চাওয়া, যার সমাধান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এমন কিছু জিনিস যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কিন্তু সে অন্য কিছু কাজে যাচ্ছে, অথবা তার নিকট মীমাংসা চাওয়া, আল্লাহর অবাধ্য করে তার আনুগত্য করা, তার নিকট হতে শরীয়তের বিধান গ্রহণ করা কিংবা তার নামে জবাই করা, কোন ক্রিয়ার নামে পুষ্টি জবাই করা, মানত করা, তাতে যতটুকু ভালোবাসা, যতটুকু আল্লাহ তাআলার ভালোবাসা উচিত, আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত। সুতরাং আল্লাহ যে সকল কথা ও কাজ বিশ্বাস তার জন্য নির্ধারণ করেছে সেগুলো সব কিংবা কোন একটি আল্লাহ তাআলা অন্য কারো উদ্দেশ্যই করে হলে শির। একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝে যাবে শিরকের কত বড় অপরাধ, মানে শিরকের গুণে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48-49-তে যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা কেন শিরকের গুনাহ ক্ষমা করেন না? শিরকের কত বড় অপরাধ। অনুরূপ ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহ তাআলাকে এক না বলে আরো আরো কাউকে আমরা তার সঙ্গে শিরক করে। উদাহরণস্বরূপ বলি, আমাদের প্রত্যেকেই তার স্ত্রীকে রেখে গেছে বাড়িতে, এবার স্ত্রীকে রেখে গেছে বাড়িতে, এবার আসছে তার মানে
তাকে সংসারের মেন্টেন দিচ্ছে, তাকে খরচ পানি দিচ্ছে, তাকে খরচা দিচ্ছে, তার জন্য বাড়ি রেখে গেছে, তার সমস্ত কিছু ব্যবস্থা করে গেছে এবং সমস্ত কিছু। তারপরে সে বাড়িতে আসার পরে দেখছে যে তার স্ত্রী বিছানাতে অন্য কেউ ঘুমাচ্ছে, অন্য কোনো পুরুষ মানুষ ঘুমাচ্ছে। তাহলে অন্য স্ত্রী যদি অন্য কোনো ভুল করে তাহলে এটা ক্ষমা করা যায়, কিন্তু যদি এই অপরাধ করে তাহলে কি ক্ষমা করা যায়? কখনোই না। তাহলে কত বড় অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, অবশ্য তাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে আমরা তার জায়গাতে বসাচ্ছি, সুতরাং এটা হচ্ছে বড় অপরাধ। শিরকারী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। হাদিস হচ্ছে আব্দুর রহমান ইবনু আবু বকর তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম। তিনি বলেন যে আমরা একবার রাসূলুল্লাহর নিকট ছিলাম, তিনি বললেন আমি তোমাদের বড় তিনটি পাপের কথা কি বলবো? না, সবচেয়ে বড় পাপ তিনটা পাপ, এখানে কটা কথা পাপের কথা বলছি, তিনটা পাপ। সাহাবীগণ বলছে হ্যাঁ অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছে অবশ্যই আমাদেরকে বড় পাপ কি আমাদেরকে জানান? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর সঙ্গে শিরক করা, এক নম্বরে কি আল্লাহর সঙ্গে শিরক করা, দুই নম্বরে হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, অর্থাৎ পিতা মাতার অবাধ্য হওয়া হচ্ছে শিরকের পরে সবচেয়ে বড় পাপ, তিন নম্বরে হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, হ্যাঁ মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে সবচাইতে বড় পাপ, মানে তিন নম্বর পাপ। বুখারী হাদিস নম্বর 2664, শাহাদাত অধ্যায়, সহিহ মুসলিম হাদিস নম্বর 255, ইমান অধ্যায়, বড় পাপ অনুচ্ছেদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 তে আল্লাহ তাআলা বলেছেন যে শিরক হচ্ছে সবচাইতে বড় জিনিস। আল্লাহ তাআলা অন্যত্র বলেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান জাহান্নাম, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, সে জান্নাতে যাবে না এবং তার স্থান হবে জাহান্নাম, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মানুষ যদি শিরক করে, শিরক করে ফেলে তাহলে পূর্ববর্তীতে যত নেকি কাজ করে সব নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে একটা স্ত্রী খুব গুণবতী, সব ভালো, তার খুব অনেক গুণ আছে, কিন্তু যদি তার স্বামী কোনো দিন দেখা যাচ্ছে অন্য কোনো স্থানে ঘুমায় যে এরকম রিপোর্ট দিতে পেলে এবং ঘর চোখে যদি দেখে নেয় তাহলে কি হবে? ওর যতগুলো ভালো আপনার জিনিস আছে সবকে ভুলে যাবে, দিয়ে তাকে মানে শেষ করার চেষ্টা করবে। তার মানে কি শিরক এত বড় গুণা, এত বড় গুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে যদি কেউ শিরক করে তাহলে যতগুলো আমল আছে সব ফজ করেছে, সব নষ্ট হয়ে যাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি আপনি আল্লাহর সাথে শিরক স্থাপন করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা জুমার 35 মধ্যে যে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি, মানে নবী তোমার প্রতি এবং তোমার আগে যারা নবী এসেছে তাদের প্রতি আদেশ করা হয়েছে যদি আপনি আল্লাহর সঙ্গে শরীক করেন তাহলে আপনার আমল সমূহ নষ্ট হয়ে যাবে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এবং অন্যান্য যারাই তার শরীক করবে তাদের আমল কি বরবাদ হয়ে নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন নিশ্চয় আল্লাহ তাই ক্ষমা করেন না যে লোক আল্লাহর সঙ্গে শিরক করেন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 38 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু শিরক ব্যক্তি যদি অন্য কোনো গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা বলেন ক্ষমা করবেন না। একটা হাদিস দাবির রাদিয়াল্লাহু আনহু বলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করবে সে জাহান্নামে যাবে, যদি কেউ অল্প পরিমাণ পর্যন্ত যদি কেউ শিরক করে তাহলে সে হয়ে যাবে জাহান্নামে যাবে, যদি অল্প পরিমাণ শিরক করে যদি কেউ মারা যায় তাহলে সে যাবে জাহান্নামে, আর আল্লাহর সাথে বিন্দু পরিমাণ মাত্র শিরক করবে না সে জান্নাতে যাবে। সে যদি অপরাধ করে কিন্তু শিরক না করে যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিস মুসলিমের হাদিস মিসকাত, মিসকাত হাদিস নম্বর 34, ইমান অধ্যায় হাদিস নম্বর 38। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান, আনাস একজন সাহাবী আল্লাহর রাসূলের একজন সাহাবী বলছেন যে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তুমি যদি আমার নিকট জমিন ভর্তি পাপ নিয়ে আসো, আল্লাহ তাআলা বলছেন কি
জমির মধ্যে অনেক পাপ করেছে, অনেক পাপ করেছো, জমির মধ্যে পাপ করে নিয়ে আসো, এবং মৃত্যু অবস্থায় যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো, অর্থাৎ যদি মরে ঘুরে সঙ্গে আমার করি মুক্ত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করো, তাহলে আমি ওই জমির মধ্যে পাপ ক্ষমা করবো, তাহলে কি ওই পাপ ক্ষমা করবো, কিন্তু শিরকের গুণা ক্ষমা করবো না। হাদিস কোথায়? হাদিস তিরমিজি মিসকাত হাদিস নাম্বার 2336, ক্ষমা চাওয়া ও তওবা করা অনুচ্ছেদ। তাহলে প্রত্যেক দিন মাগরিবের পরে আলোচনা হবে, এবং কারোর যেদিন যার যেদিন সুবিধা হবে সেদিন আসবে, যার যেদিন সুবিধা হবে সেদিন আসবে না, এটা আমরা প্রত্যেক দিন খেয়াল রাখবো। আর আমি যখনই বাড়িতে থাকবো ইনশাল্লাহ মাগরিবের পরে পরে অল্প অল্প করে আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের দ্বিতীয় পর্ব, দুই নম্বর বিষয় আজকের আলোচনা। কালকে শিরক নিয়ে আলোচনা হয়েছিল, শিরক কাজী সম্পর্কে। আজকের দ্বিতীয় পর্ব হচ্ছে যে জিনিসগুলো শিরক বিশেষ করে আমরা করে থাকি সেই সব জিনিসগুলো আলোচনা। বিপদ দূর করা অথবা রোগ মুক্তির আশায় কোনো কিছু ব্যবহার করা শিরক। বিপদ দূর করার জন্য এবং রোগ মুক্তির জন্য কোনো কিছু ব্যবহার করা, মানে বালা হোক, চাহে মালা হোক, চাহে তাবিজ হোক, এই ধরনের সুতা হোক, এইসব জিনিস ব্যবহার করা শিরক। রোগ মুক্তির আশায় তামার বালা অথবা অষ্টভাতির আংটি ব্যবহার করা শিরক। অনেকে অষ্টভাতির আংটি ব্যবহার করে কিছু লেগে যে আমার শরীর দুর্বল বা আর কিছু, ওই জন্য ঠিক হবে। জমি গাভীকে কোনো চুরি থেকে বাঁচানোর উদ্দেশ্যে গাভীর গলায় চামড়া ব্যবহার করা, বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য সাদা কুড়ি কুড়ে বেঁধে ব্যবহার করা। অনেকে কি করে যে হয়তো কারো কুড়া কেটে গেছে, ওই জন্য সিমুলের সঙ্গে সাদা কুড়ি বেঁধে দিল, নজর লাগবে না কাউকে, তুলে বেঁধে ব্যবহার করা। বাচ্চাকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করার জন্য কালো সুতায় গিরা দিয়ে ব্যবহার করা, যেমন অনেকে গিরা দিয়ে ব্যবহার করে, বাচ্চাকে নজর লাগবে না বা আর কিছু ক্ষতি হবে না, বাচ্চা যেন না মরে গিয়ে বাসায় কান কুড়িয়ে বালি পরিয়ে দেওয়া। অনেকে আবার বাচ্চা বারবার মরে যাচ্ছে, স্পন্দন মরে যাচ্ছে, ওই জন্য একটা ছেলে হিসেবে কি করলো, মানে কানকে পুড়িয়ে দিল, কানকে পুড়িয়ে বালি ব্যবহার করলো। এবং যে কোনো উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করা শিরক, কারণ যে কোনো সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করতে পারেন, অন্য কেউ নয়, মহান আল্লাহ বলেন। যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা কোন অপসারণকারী আর কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ তোমাকে কষ্ট দেয় তাহলে তিনি ব্যতীত আর কেউ রক্ষা করতে পারবে না। পক্ষান্তরে যদি তোমার কল্যাণ দান করেন তবে তিনি তো সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ যদি তোমাকে কল্যাণ দান করে তাহলে সে হচ্ছে ক্ষমতাবান। সূরা আনাম নম্বর 6 আয়াত নম্বর 17। যেমন অনেকে মনে করে যে আজকে ডাক্তার যদি বেঁচে থাকতো তাহলে আমার এই কষ্ট হতো না, তাহলে এই যে আকিদা একদম ঠিক কি আকিদা। আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ তোমার কষ্ট দেয় তবে তিনি ব্যতীত তার আর অপসারণকারী রক্ষাকারী আর কেউ নেই। সুতরাং মনে করে ডাক্তার বেঁচে থাকলে আজকে আমি মানে এই কষ্টে পড়তাম না, এই ধারণা ঠিক ধারণা সম্ভব। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ যদি তোমাকে কষ্ট দেন তাহলে তিনি ব্যতীত তা মোচন করার আর কেউ নেই। আল্লাহ যদি মানুষকে কষ্ট দেয় তাহলে আল্লাহ কেউ তাকে কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। আর যদি আল্লাহ তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। আল্লাহ যদি কাউকে মঙ্গল দিতে চান তাহলে সেটাই মঙ্গলকে ছড়িয়ে দিয়ে তাই কষ্ট দিতে পারবে, কেউ পারবে না। তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি মঙ্গল দান করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ইউনুস নম্বর 10 আয়াত নম্বর 7। আল্লাহ তাআলা আরো বলেন হে নবী আপনি বলুন তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমাকে কষ্ট দেওয়া ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তোমরা হে নবী আপনি বলো মানুষদেরকে জানিয়ে দাও যে তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করেন, অর্থাৎ আল্লাহ যদি মানুষকে কষ্ট দেওয়ার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকো তারা সে কষ্ট দূর করতে পারবে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউরে কাছে যাচ্ছ, তিন বাবার কাছে যাচ্ছ, মাজারের কাছে যাচ্ছ, গো
ধ্বংসের গায়ে যাচ্ছ, এরা কি কষ্ট দূর করতে পারবে? অথবা তুমি আমার প্রতি রহম করার ইচ্ছা করলে তারা সে কি রহম রোধ করতে পারবে? আল্লাহ তাআলা যদি মানুষের রহম করে তাহলে তারা কি রহম রোধ করতে পারবে? বলুন, আমার জন্য আল্লাহ যথেষ্ট, নির্ভরকারীরা তার উপর নির্ভর করুক। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার 39 আয়াত এর মধ্যে বলছেন, বলুন আমার জন্য আল্লাহ যথেষ্ট, মুমিনদের কারণে ভরসা করা উচিত আল্লাহর উপরে, আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং নির্ভরকারীরা তারই উপরে নির্ভর করুক, আল্লাহর উপরে ভরসা করতে হবে আমাদেরকে। এবার হাদিস ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে হাতে তামার বালা দেখে বললেন, এটা কি? কি বলছেন? একজন সাহাবী বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে হাতে তামা, হাতে তামার বালা দেখে, যেমন তামার বালা পড়ে থাকে, এখানে অনেকে তামার বালা পড়ে থাকে, কিছু লাগে যে হাত কনকন করছে, শরীর কনকন করছে, তামার বালা পড়ে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, এটা কি? সে বললো, এটা দুর্বলতার কারণে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর দুর্বল এই জন্য বালাটা কি করছি, ব্যবহার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা খুলে ফেলো, কারণ এটা তোমার দুর্বলতা দেখি, করা ছাড়া আর কিছুই করতে পারবে না। এখানে কি বলছে যে খবরদার এই তামা বালা ব্যবহার করবে না, এই কারণে এটা তোমার আরো দুর্বলতা বৃদ্ধি হবে, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে তুমি কখনোই সফল কাম হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যদি মারা যাও, অর্থাৎ এই বালা পড়া অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে কখনোই তুমি সফল কাম হতে পারবে না, মানে তুমি কখনোই জান্নাত যেতে পারবে না, তুমি জাহান্নামে থাকবে। এটা উল্লেখ আছে আহমদ ইবনু মাজাহ হাদিস সহিহ। আরেকটা হাদিস উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে ব্যক্তিকে তাবিজ দিবে, নিজে তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দিবেন না, সে কখনো তাবিজ তার ছুটবেই না, তাবিজ তাকে ব্যবহার করতে হবে। অথচ যারা তাবিজ ব্যবহার করে তাকে তাবিজের দরকারই পড়ে না, যারা তাবিজ ব্যবহার করে না তাকে তাবিজ দরকারই পড়ে না, আমাদের তাবিজের দরকারই পড়ে না। আর যারা তাবিজ ব্যবহার করে ওদের সব সময় তাবিজ লেগেই আছে, লেগেই আছে, প্যার থেকে পড়া থেকে মৃত্যু পর্যন্ত তাবিজ লেগেই আছে। আর যে গড়ি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না, গড়ি ব্যবহার করছে এই যে কুলে কেটে গেলে, পুড়ে গেলে, কেটে কিছু করলে চুলে গড়ি মানে ব্যবহার করছে, তো আল্লাহ সাল্লাহ বলছেন তাকে মঙ্গল দান করবে না। এটা হচ্ছে আহমদ হাদিস, হাদিস সহি। আরেকটা হাদিস উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বলিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে একদল লোক উপস্থিত হলো, আল্লাহর রাসূলের খিদমতে একদল লোক কি হলো, উপস্থিত হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলটি 9 জনের বায়াত করলেন, অর্থাৎ তারা বায়াতের জন্য এসেছিল, 10 জন লোক ছিল, 10 জনের মধ্যে 9 জনের বায়াত নিলেন এবং একজনের বায়াত করলেন না, একজনের বায়াত করলেন নিলেন না। তারা বললে, হে আল্লাহর রাসূল, আপনি 9 জনের বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিন কেন, কি ব্যাপার, আপনি 10 জন আমরা লোকের মুখে আপনার সাথে অঙ্গীকার করার জন্য, তো আপনি 9 জনের বায়াত নিলেন আর একজনের বায়াত নিচ্ছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সাথে একটা তাবিজ রয়েছে। কি বলছে? তার সাথে একটা তাবিজ আছে। তখন লোককে হাত ভিতরে ঢুকে তাবিজ ছেড়ে ফেলল, তখন লোক কি করল, এরকম হাতটা ঢুকিয়ে তাবিজটাকে ছেড়ে ফেলে দিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বায়াত করলেন এবং বললেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। আহমদ হাদিস সহি। তাই কি বলছে যে যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে শিরক করলো। আরেকটা হাদিস রুয়াইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে রুয়াইফা, হয়তো তুমি আমার পরে অনেক দিন বেঁচে থাকবে, সুতরাং তুমি লোকদেরকে এই কথা বলে দিও যে যে ব্যক্তি দাড়িতে গিয়ে দিল অথবা তাবিজ জাতীয় বেল্ট বা সুতা ছেলে মেয়ে বা প্রাণীর গলায় পড়ালো কিংবা চতুর্থ যন্ত্রের গোবর অথবা হার দিয়ে চিন্তা করলো, নিশ্চয় তার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সম্পর্ক নেই। এটা আবু দাউদের হাদিস, মিসকাত হাদিস নাম্বার 351। কি বলছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে রুয়াইফা, হয়তো তুমি আমার পরে অনেক দিন বেঁচে থাকবে, সুতরাং তুমি লোকদেরকে এই কথা বলে দিও, তাহলে জানিয়ে দিও যে ব্যক্তি দাড়িতে গিট লাগালো, অর্থাৎ দাড়িতে গিট লাগিয়ে শুরু করে রাখে, এই দাড়িতে গিট লাগানো চলবে না, গিট দিল অথবা তাবিজ জাতীয় কোন কিছু, তাবিজ জাতীয় বেল বা সুতা পড়লো, তাবিজ পড়লো, চায়ে সুতা পড়লো, ছেলে মেয়ে বা প্রাণী গলায় পড়ালো কিংবা চতুর্থ যন্ত্র গোবর অথবা হাড় দিয়ে চিন্তা করলো, কেউ মানে চিন্তা করে কি পবিত্রতা অর্জন করে, পেশাব পায়খানা
সাফাই করার পরে কি দিয়ে চতুর্থ পর্যন্ত গোবর অথবা হাড় দিয়ে ওইটা নিষেধ আছে। আল্লাহ বলছে নিশ্চয় তার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সম্পর্ক নেই, অর্থাৎ তার সুন্নাতের তার আদর্শের কোন সম্পর্ক নেই। অন্য বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় ঝাড়ফুঁক দাবি এবং ভালোবাসা সৃষ্টি করার জন্য কৌশল অবলম্বন করা শিরক। এখানে কি বলা হয়েছে আবু দাউদের হাদিস হাসান মিসকাত হাদিস নাম্বার 13552। এখানে কি বলছে যে তাবিজ ঝাড়ফুঁক করা, তাবিজ করা ভালোবাসা সৃষ্টি করার উদ্দেশ্যে কারোর সঙ্গে মানে ভালোবাসা সৃষ্টি করার জন্য কৌশল অবলম্বন করা, এগুলো হচ্ছে শিরক। সুতরাং এগুলো খুবই মারাত্মক জিনিস। তারপরে সির্ক সম্পর্কে কালকে আলোচনা করা হয়েছে সির্কের ব্যাপারে। তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে গণনা করা, সির্ক গণনা করা মানে কি জিনিস, হাতের রাশি দেখা, হাতের হাত দেখে তোমার হাতের মানে দাগ দেখছে, হ্যাঁ রাশি দেখে ভাগ্যের ভবিষ্যৎ সম্পর্কে করা যে তোমার এত বয়স হবে, তোমার ছেলে ছেলে হবে, তোমার এই হবে ওই হবে, এই সব বলে কিনা, হাত চালিয়ে হারিয়ে যাওয়া, বস্তু সংবাদ দেওয়া, আজকে কারো কোনো হারিয়ে গেল, কোনো বস্তু হয়ে গেছে, তো যাই রে ওর যাবো ঠিক দেখেছে, এই যে মেয়ে ছেলে মধ্যে এই জিনিসটা খুব আছে, এগুলো কি সব সির্ক। তারা কি করে ক্রিয়া পাকের মাধ্যমে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা, গণনা গণকের নিকট হারিয়ে যাওয়া বস্তু জানতে চাওয়া, এগুলো সবই সির্ক। যে জানতে চাইবে আর যে বলবে এই সবই হচ্ছে সির্ক। অর্থাৎ ভবিষ্যতের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ জানে না। সুতরাং হাত চালিয়ে হারিয়ে যাওয়া জিনিসের খবর বলে দেওয়া বা এইরকম ভাবে জানতে চাওয়া, এগুলো সবই হচ্ছে সির্ক, এগুলো কোনো ভাবেই করা যাবে না। হাদিস হাফসা রাদিয়াল্লাহু আনহা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন গণক বা জ্যোতিষীর নিকট যাবে এবং তাকে কোন কথা জিজ্ঞাসা করবে, 40 দিন তার সালাত কবুল হবে না। কি বলছে যে কোন ব্যক্তি যদি গণকের নিকট যায়, জ্যোতিষীদের নিকট যায়, কোনো ঠিক দেখাতে যায়, তাহলে কি হবে, তার 40 দিন নামাজই কবুল হবে না। মানে নামাজ না পড়লে 40 দিন নামাজ পড়লে পাপ, সেই পাপগুলো তাকে হবে, মানে 40 দিন নামাজের নেকি বরবাদ হয়ে যাবে। হাদিস আছে মুসলিম মিসকাত হাদিস নাম্বার 13595। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন গণক বা জ্যোতির্বিদদের নিকট, জ্যোতির্বিদদের নিকট আসলো এবং তার বলা কথার প্রতি বিশ্বাস করলো, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর যা অবতীর্ণ হয়েছে কুরআন তা অস্বীকার করলো। এখানে কি বলছে, জ্যোতির্বিদ নিকটে গেল, ভবিষ্যৎ বক্তার কাছে গেল, তারপরে তাকে তাই জিজ্ঞাসা করলো যে আমার এই হারিয়ে গেছে, এই কোথায় আছে, সবগুলো জিজ্ঞাসা করলো, হ্যাঁ তারপরে যা বললো বিশ্বাস করে নিল, যে তোমার এই জায়গাটা এই দেখে গেলে ওই চুরি করে বিশ্বাস করে নিল। তো এখানে কি বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআন মাজিদ যা অবতীর্ণ হয়েছে, বলা হয়েছে যে সেটাকে অস্বীকার করা হলো। মানে কত মারাত্মক ব্যাপার, এটা আহমদ দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড 429, আহমদ দ্বিতীয় খণ্ড 429 নম্বর পৃষ্ঠা। তাহলে ব্যাপারটা কত মারাত্মক। সুতরাং এই যে এর মাধ্যমে যে আমরা বিভিন্ন সির্ক গুলো করে থাকি, সুতরাং এই সব সির্ক খুব মারাত্মক, সুতরাং সাবধান থাকতে হবে এই সব সির্ক ক্রিয়া আমল থেকে, না হলে আমাদের বিপদ আছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে যাতে এই সব সির্ক থেকে বাঁচার তৌফিক দান করেন। পরে কালকে ইনশাআল্লাহ 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা হবে, 4 নম্বর পয়েন্ট আলোচনা হবে। আজকে আমরা এখানে দোয়া পরিশেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে আজকে 4 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় কি হচ্ছে, গাছ পাথর কোন স্থান কোন পুরাতন নিদর্শন কিংবা কোন মানুষের মাধ্যমে বরকত হাসিল করা শির্ক। এখানে কোন গাছের মাধ্যমে কিংবা পাথরের মাধ্যমে বা কোন স্থান কোন পুরাতন নিদর্শন, শুধু পুরাতন নিদর্শন রেখে যাই যে আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, পুরাতন নিদর্শন এটা আমার বাপের তসবিরে, এই বাপের তসবিরে আমি তসবির করব, এই যে পুরাতন নিদর্শন গুলো এটা আমার বাপের জিনিস, আমার মায়ের জিনিস, এই যে নিদর্শন এর মাধ্যমে কোনো কিছু বরকত হাসিল করা, এগুলো শিরকের পর্যায়ে। যেমন উদাহরণস্বরূপ কোন নিরুপায় পীর
দরবেশের মাজারে যাওয়া বা তাদের আস্তানায় গিয়ে বরকত হাসিল করার সিরকির কোন স্থানে গিয়ে সালাত আদায় করে কিংবা কিছু দান করে বরকত হাসিল করার সিরকির কোন দিনকে লক্ষ্য করে কোন অনুষ্ঠান করার সিরকির দিনকে লক্ষ্য করে মানে যেমন 1 জানুয়ারি যেমন জন্মদিবস পালন করা কেউ কেউ জন্মেছে ওই দিনে মৃত্যু দিবস পালন করা 16 ডিসেম্বর পালন করা 26 মার্চ পালন করা সেগুলো হচ্ছে সিরকির নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে কিছু কাল ও সপ্তাহ উদযাপন করা ধর্মীয় কাজ উপলক্ষে ও কোনো ব্যক্তিবর্গের স্মরণে সমাবেশ করা ধর্মীয় কাজ উপলক্ষে বা কোনো ব্যক্তিবর্গের স্মরণে আজ স্মরণে সমাবেশ করা প্রতিকৃতি তৈরি করা এবং তার কারণ তৈরি করা ও স্মরণীয় মূর্তি দাঁড় করা মাতম করা জানাজার পন্থা উদ্বোধন করা এবং কবরের উপর ঘর নির্মাণ করা এগুলো হচ্ছে সিরক। কি বলছে একজন সাহাবি বলছে যে আমরা রাসূলুল্লাহ সাথে হুনাইনের উদ্দেশ্যে মানে হুনাইনের যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম। আমরা তখন সবে মাত্র ইসলাম গ্রহণ করেছি। কি বলছে সাহাবি যে আমরা তখন মাত্র নতুন ইসলাম গ্রহণ করেছি। এক স্থানে পত্তলিকদের পত্তলিক মানে পুতলা পূজারি মূর্তি পূজারি এক পত্তলিকদের একটি ফুল গাছ ছিল যার চারপাশে তারা বসত এবং তাদের সমরাস্ত্র ঝুলে রাখতো তাদের অস্ত্রশস্ত্র কি করতো ওখানে ঝুলিয়ে রাখতো গাছটিকে তারা জাসুল আনওয়াব বলতো। আমরা একদিন একটি ফুল গাছের পাশ দিয়ে পার করে যাচ্ছিলাম তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল মুশরিকদের যেমন নির্ধারিত গাছ আছে আমাদের জন্য তেমনি একটি গাছ নির্ধারণ করে দিন। কি বলছে যে আল্লাহর রাসূল সাহাবীগণ দেখে কি বলছে যে ওই মুশরিকদের যেমন একটা নির্ধারিত গাছ আছে সেই গাছ যেমন তারা আরা আয়াত করতো তারা বিভিন্ন অস্ত্র হয়ে ঝুলে রাখতো তো ওদের যেমন একটা নির্ধারিত গাছ আছে গাছটাকে বরকত হাসিলের কাজ মনে বরকত হাসিল করে মনে করতো তো আমাদের একটা গাছ বানিয়ে দিন একটা গাছ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহু আকবার তোমাদের দারিদ্র লোকদের রীতিনীতি ছাড়া আর কিছুই নয়। কি বলছে আল্লাহ সাল্লাম বলছেন মানে আশ্চর্য হয়ে গেলেন তাদের কথা শুনে দেখি বললেন আল্লাহু আকবার তার মানে কোন আশ্চর্য কাজ দেখা কি পড়া উচিত আল্লাহু আকবার সুবহানাল্লাহ এইসবগুলো পড়া দরকার তোমাদের দারিদ্রদের লোকদের রীতিনীতি ছাড়া আর কিছুই নয়। তোমরা যে দাবি করছো এটা পূর্ববর্তী লোকেরাও এরকম বলতো যার হাতে আমার জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি তোমরা এমন কথা বলছো যা বনী ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে বলেছিল। মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলরা বলেছিল হে মূসা মুশরিকদের যেমন মাবুদ আছে আমাদের জন্য তেমন মাবুদ বানিয়ে দাও। বনী ইসরাইলরা বলেছিল মূসা আলাইহিস সালামকে হে মূসা মুশরিকদের যেমন মাবুদ আছে তেমন আমাদের মাবুদ বানিয়ে দাও আমাদের উপাস্য বানিয়ে দাও। মূসা আলাইহিস সালাম বলেন তোমরা মূর্খের মতো কথা বলরা বলছো সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 138 তোমরা অবশ্যই তোমাদের পূর্বজন্মের যে রীতিনীতি অবলম্বন করছো তিরমিজি হাদিস সহি অত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো কিছুর মাধ্যমে বরকত হাসিল করা ঠিক। 5 নম্বর পয়েন্ট আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবে করা শির্ক। আল্লাহ ছাড়া যে কোনো উদ্দেশ্যে যে কোনো স্থানে পশু জবে করা শির্ক যেমন মাজারে বা কোনো পীরের আস্থানায় গরু ছাগল মুরগি নিয়ে গিয়ে জবে করা শির্ক। কারণ সলাপ যেমন আল্লাহর উদ্দেশ্যে আদায় করা করা স্পষ্ট তেমন পশু জবে করা পশু জবে আল্লাহর উদ্দেশ্য হওয়া স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন স্থানে পশু জবে করার বিষয়টি সালাতের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন আমার সালাত আমার জীবন আমার মরণ একমাত্র জগৎ সমূহ প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে যার কোন শরীক নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন। আল্লাহ তাআলা কি বলছেন যে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন নামাজ পড়ুন। অথচ নামাজ কার জন্য পড়তে হবে
আল্লাহর জন্য না স্বামীর ভয়ে করতে হবে না লোকেরা পুজোর জন্য করতে হবে, আল্লাহ তাআলার ভয়ে করতে হবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে, সালাত আদায় করুন এবং পশুভাবে করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আল্লাহ তাআলা যেমন উদ্দেশ্যে পড়তে হয় অনুরূপ ভাবে কুরবানিও আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একমাত্র কুরবানি করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আমরা পশু কুরবানি করছি, আমাদের এতে এমন কিছু কাজকর্ম থাকছে যাতে পশু কুরবানিটা যেন মানে হয়ে যাচ্ছে লোক দেখানো, যে যদি কুরবানি দিতে না পারে তাহলে লোকে কি বলবে, কুরবানি আমাকে দিতে হবে, আমার বাড়িতে লোকজন দেখি, ওই জন্য একটা ছাগল কুরবানি তো আছে, তার সাথে দু একটা ভাগা আনলে হবে না, নাকি আমার বাড়িতে মাংস কিছুদিন যাবে না, দু তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আরো কি করে, তারপরে মাংস যখন প্রথমে হলো, প্রথমে কি করে মাংস ওজন করা হয়, ওজন করে দেখে যে কতটি মাংস হলো, আমি এতদিন খুঁজছি কিংবা আমি এত টাকায় খাচ্ছি কিনেছি, তো মাংস কতটি হলো দেখি, তারপরে লোকে জিজ্ঞাসা করা করে শুরু করে দেয় যদি তোমাকে এত মাংস খাচ্ছি ছিল, তুমি যেখানে কিনলে এত টাকা দাম দেখিলে কত কিলো মাংস হয়েছে, তখন কি বলে আমার এত কিলো মাংস হয়েছে আমার ঠগা হয়নি, কেউ বলছে যে আমারও ভালোই মাংস হয়েছে আমার ঠগা হয়নি, তবে আরে উন্নতের মাংস হয়েছে এত টাকায় দিয়ে কিনেছিল, হিরানুরহাটে খাচ্ছি কিনেছে এত কিলো মাংস একবার তার ঠগা হয়ে গেছে, আর উমুকের মানে তান্তুরি যাই কিনেছিল এত টাকায় কিনে এত কিলো মাংস মানে তো খুবই জিতা হয়েছে। তাইলে যে কুরবানি আমরা করি কেন, আল্লাহর উদ্দেশ্য যেটা হয়ে যাচ্ছে কার উদ্দেশ্য, কার ঠগা কার জিতা, তাহলে এইরকম উদ্দেশ্য যদি হয়ে যায় তাহলে কি হবে যে আমাদের কুরবানি কিন্তু শুধু মাংস খাওয়া হবে। এই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এমন আমরা কাজ করবো না যাতে সেই সবগুলো ফুটে উঠে, যদি আমরা মাংস মাপি তাহলে তো আমাদের সামনে আসবে তাহলে কত টাকা কিনে কত কিলো হলো, এত টাকা কিলো পড়লে তো অটোমেটিক মনের মধ্যে একটা হিসাব চলে আসবে, তাহলে আমরা কি করবো যে মাংস মাপবো না, ঝামেলা হচ্ছে মাংস কি মাপা জরুরি জরুরি নাই, তাহলে এবার হয়তো প্রশ্ন আসতে পারে যে মরল সন্তানকে কিভাবে দিব, প্রথম কথা যে মরল সন্তানকে এরকম ভাবে দেওয়ার কোনো নীতি নেই, এরকম ভাবে দিতে হবে আপনার আপনার ব্যক্তিগত ভাবে বর্ণন করতে হবে, আমি বিস্তারিত আলোচনা করেছি আমার একটা লেকচার আছে কুরবানি প্রসঙ্গ সেখানে, তারপরেও যদি কেউ দিতে চাই যে ঠিক আছে তারপরে আমরা এই যে বিভিন্ন ভাবে করার মাধ্যমে আমাদের ইখলাসটা থাকছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে অন্যের উদ্দেশ্যে পূজা করে তার উপর আল্লাহ উষা, মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4070। কি বলছে যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে অন্যের উদ্দেশ্যে আজকে আর অন্যের উদ্দেশ্যে কুরবানি করছে, না দিলে কি কুরবানি না দিলে লোকে কি বলবে, তাহলে কি হচ্ছে অন্যের উদ্দেশ্য হয়ে যাচ্ছে, কাজে কোনো মাজারে বা কোনো পীরের আস্থানায় পশু জবাই করা ঠিক, এমনকি যেসব স্থানে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে পশু জবাই করা হয় সেসব স্থানে আল্লাহর নামেও পশু জবাই করা হারাম। আবু দাউদ সালাসি মিসকাত 3437। এখানে একটা পয়েন্ট বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে মানুষ করা ঠিক, কোন বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে অথবা কিছু অর্জন করার আশায় মাজারে জীবিত মৃত পীরের নামে বা পশু বা কোনো কিছু মানত করা ঠিক। আল্লাহ তাআলা বলেন তোমরা যা কিছু দান করো আর যা কিছু মানত করো তা আল্লাহ জানেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেটা দান করছো এবং যা কিছু মানত করছো আল্লাহ সবই জানেন, সূরা বাকারা 2 আয়াত নম্বর 70। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মানুষ করে সে যেন তা পক্ষে যেন তা পুরা করার মাধ্যমে আনুগত্য করে, অর্থাৎ কেউ যদি মানে মনে করে কেউ এইরকম ভাবে মানুষ করে যে আমার যদি একটা ছেলে হয় বেটা হয় তাহলে আমি তাকে আলেম বানাবো মাদ্রাসায় ভর্তি করবো, তাহলে সে যাতে সেই মানুষ যাতে পুরা করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজ আল্লাহর নাফরমানিমূলক কাজে মানুষ করে সে যেন আল্লাহর নাফরমানি না করে, অর্থাৎ মানুষ পূরণ না করে, কেউ যদি মনে করে যে আমার ছেলে ছেলেটা হয় ছেলে যদি হয় তাহলে আমি কি করবো তাকে আমি গানের দলে ভর্তি করবো, এইরকম একটা যদি মানুষ করে তাহলে কি করছে আল্লাহর প্রথম বলছেন সে যেন তার মানুষ পূর্ণ না করে, সে তার মানুষ পূর্ণ করবে না। হাদিস বুখারী মিসকাত হাদিস নাম্বার 3427।
অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহর নামে বৈধ স্থানে মানত করা যায়, আল্লাহর নামে সঠিক জায়গাতে মানত করা যায় এবং তা পালন করা জরুরি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমরা যা শুনলাম এবং সেই অনুপাতে যাতে আমল করার তৌফিক দান করেন। তবে কালকে তাহলে থাকছি না, ইনশাল্লাহ পরশুদিন আবারও তালিম হবে, পরশুদিন সময় চলে আসবে। আরো যারা আজকে কি বড় ক্ষতিগ্রস্ত বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া বা দোয়া করা শিরক। সাধারণভাবে সর্ব অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করা চাওয়া যাকে বলে দোয়া বলে। আর দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করার নাম হচ্ছে বা সাহায্য চাওয়া। বালা গালামুখি বালা মুসিবত ও দুঃখ কষ্টের সময় একমাত্র তারই কাছে সাহায্য চাইতে হবে। যে কোনো বালা মুসিবত কোন কষ্ট দুঃখ যাই কিছু হোক কার কাছে যেতে হবে, একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। একমাত্র তিনি দোয়া কারি ডাকে সাড়া দেন, একমাত্র আল্লাহ তাআলাই দোয়া কারি ডাকে সাড়া দেন। তিনি বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদে উদ্ধার করেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদে উদ্ধার করে আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি কোন নবী ফেরেশতা ওলি অথবা অন্য কারো নিকট দোয়া করলো অথবা আল্লাহ ছাড়া অন্যের কাছে এমন সাহায্য চাইল যে ব্যাপারে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কিছু করার ক্ষমতা নেই, সে মুশরিক কাফির, সে সাথে সাথে দিন থেকে বের হয়ে গেল এবং জাহেলিয়াতি উম্মতে পরিণত হল। এখানে বলা হচ্ছে যে এমন কাছে এমন কিছু চাওয়া আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে, যে আল্লাহরই একমাত্র ক্ষমতা, অন্য কারো কোন ক্ষমতা নেই। অথচ কোন মানুষের কাছে যাইছে, কোন নবীর কাছে যাইছে, কোন জিনের কাছ থেকে যাইছে, কোন ফেরেশতার কাছ থেকে যাইছে, এইরকম যদি কেউ করে তাহলে সে কাফির হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সৃষ্টি জগতের কোন ব্যক্তি তার নিজের কিংবা অন্যের কল্যাণ অথবা বালা মুসিবত দূর করার ক্ষমতা রাখে না। কেউ কারো যে বালা মুসিবত দূর করে দিবে এই ক্ষমতা রাখে না, বরং সৃষ্টি জগতে সবাই সর্বদেশে আল্লাহ মুখাপেক্ষি, আল্লাহ তালার মুখাপেক্ষি। আল্লাহ যদি সাহায্য, আল্লাহ যদি মানুষকে বালা মুসিবত থেকে দূর করেন তা আল্লাহই করতে পারবে, অন্য কেউ কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া এমন কোন সত্তাকে ডেকো না যে তোমার উপকার করতে পারে না এবং ক্ষতি করতে পারে না। আল্লাহ সুবহানাল্লাহ কি বলছেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 6 এবং 7 এ, যে আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না, কোন পীর বাবাকে ডেকো না, কোন মাজারের কাছে চেয়েও না যে তোমার ভালো করতে পারে না, ক্ষতি করতে পারে না। যদি তুমি এমন কাজ করো তাহলে নিশ্চয়ই তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। যদি তুমি এরকম করো তাহলে কি হবে, তুমি অত্যাচারী হয়ে যাবে, মানে জালিম হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাদের কোনো বিপদে ফেলেন তাহলে একমাত্র তিনি ব্যতীত আর অন্য কেউ ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ যদি মানুষকে বিপদে ফেলে তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। অন্য সূরা আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ নিকট চাও, আল্লাহ তাআলা অন্য সূরা আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ নিকট খাদ্য চাও এবং তারই ইবাদত করো। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 17 আল্লাহ তাআলা কি বলেছেন, যে তোমরা খাদ্য চাও এটা কার কাছে, আল্লাহ সুবহানাল্লাহ কাছে। হে আল্লাহ, আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করো এবং তারই ইবাদত করো। অন্য সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার চেয়ে অধিক ভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহকে ছেড়ে এমন ব্যক্তিকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। সূরা আহকাফ আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বলছেন, তার চেয়ে অধিক ভ্রান্ত সবচেয়ে বিভ্রান্ত ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে এমন ব্যক্তিকে ডাকে যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দিতে পারবে না। কোন পীর বাবা মাজারের কাছে যে ডাকছে অথচ কিয়ামত পর্যন্ত সাড়াই দিতে পারবে না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
বিপদগ্রস্ত ব্যক্তি ডাকে কে সাড়া দেয়? যখন সে ডাকে আর কে তার কষ্ট দূর করে? আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম সূরা নম্বর 27 আয়াত নম্বর 62 তে যে বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে কে সাড়া দেয়? অর্থাৎ আল্লাহ সাড়া দেয় যখন সে ডাকে আর কে তার কষ্ট দূর করে। অর্থাৎ বিপদ আপদের সময় একমাত্র আল্লাহই মানুষের বিপদ থেকে উদ্ধার করেন, একমাত্র বিপদ থেকে উদ্ধার করেন। সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার নিকটতম লোক কল্যাণ সাধন করতে না পারেন, শত্রু পক্ষের আক্রমণকে ঠেকাতে না পারেন, তাহলে সাধারণ মানুষ পীর ফকির ওলি দরবেশ কিংবা মাজার খানকা আস্তানা কিংবা গাছ পাথর নিকট এরূপ আশা করা নির্বুদ্ধিতার প্রমাণ বই কিছু নাই। আমাদের নবী তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি কোন উপকার করতে সক্ষম হব না। সহিহ মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5373। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছেন, হে ফাতিমা, আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি তোমার কোন উপকার করতে সক্ষম হব না। তোমাকে জবাবদিহি তোমাকে করতে হবে, আর তোমার কাছে কোনো উপকার করতে পারব না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন এবং তার সামনে দাঁত ভেঙে গেল। উহুদের যুদ্ধে কি হলো? যে আল্লাহর রাসূলকে আঘাত করে দিল কারা? কাফেররা। এবং কি হলো? তার সামনেকার দাঁত ভেঙে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বললেন, ওই জাতি কি করে কল্যাণ পেতে পারে যারা তার নাবীকে আঘাত করে? সহিহ বুখারী কিতাবুল মাগাজিনের কাছে আল্লাহ রাসূল বলেছেন, ওই জাতি কি করে কল্যাণ পেতে পারে যারা তাদের নাবীকে আঘাত করে? নয় নম্বর পয়েন্ট হচ্ছে, নেককার আদম সন্তান মুসলিম কিভাবে হয় তার অন্যতম কারণ যেগুলো হচ্ছে সেগুলো কালকে ইনশাআল্লাহ আলোচনা হবে। কালকে কাল থাকবো না, ইনশাআল্লাহ পরশু আলোচনা হবে। আজকে এখান থেকে আমরা সবার সবার দোয়া পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله نحمده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আজকে কি বড় পরিগ্রস্ত বইয়ের 10 নম্বর বিষয়। আজকের বিষয় হচ্ছে যে কোন কবরে ইবাদত করা কি, কবরে পাশে ইবাদত করার ব্যাপারে যেখানে এত কঠোরতা সেখানে কোনো ব্যক্তি ইবাদত করা কিভাবে যায়, কবরের পাশে যেসব কার্যকলাপ হয় তা দু ধরনের, এক কি বৈধ অপরটি নিষিদ্ধ। কবরের কাছে দু ধরনের কাজ হয়, কি কাজ হয় সেগুলো আজকে পরে আলোচনা। একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে নিষিদ্ধ। কবরের ব্যাপারে বৈধ কাজ হচ্ছে শরীয়ত সম্মত উপায়ে কবর জিরাত করা, কবর জিরাত করা এবং কবর জিরাত করে কিনা কেউ মারা গেলে এটা হচ্ছে বৈধ। অপরটি হচ্ছে কবর স্পর্শ করা। বৈধ একটা বলে দিলাম, এবার কি হচ্ছে অবৈধ? কবর স্পর্শ করা, কবর বাসীকে আল্লাহর মালিকত্ব লাভের অসিলা হিসেবে গণ্য করা। কেউ কবর স্পর্শ করে মনে করে যে কবর স্পর্শ করলে বরকত হবে বা আরো কিছু হবে, কবর বাসীকে অসিলা হিসেবে ধরা, কবর বাসীকে আল্লাহর মালিকত্ব লাভের অসিলা হিসেবে ধরা, কবরের পাশে সালাত আদায় করা, কবরের পাশে কি করলো? নামাজ পড়া শুরু করলো, বাতি জ্বালালো, যেমন অনেক বিরাজিরা বাতি জ্বালায়, আগর বাতি লাগানো এবং কবরের উপরে সৌধ নির্মাণ করা, কবর বাসীর কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, কবর বাসীর কি বলছে, কবর বাসীর কাছে দোয়া করা, মানে কবর বাসীর কাছে দোয়া করা, কবর বাসীর কাছে দোয়া করা, এটা বলেন আল্লাহর কাছে দোয়া করা, কবর বাসীর জন্য সাহায্য চাওয়া, দুনিয়া ও আখিরাতের প্রয়োজন মেটানোর জন্য আবেদন করা, কারণ কবরের কাছে এগুলো হচ্ছে সির। কোন ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে যে উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে কবরবাসী স্বতন্ত্র ক্ষমতার অধিকারী, তাহলে সে মুসলমান থাকবে না। কেউ যদি মনে করে কবরে কোন উদ্দেশ্যপূর্ণ হয় তাহলে সেটা একদম মানে এমন আকীদ হবে যেটা মুসলিম থাকবে না। কবর পূজা করা, কবরের পাশে অনুষ্ঠান করা ও কবরের পাশে মসজিদ নির্মাণ করা ইহুদি খ্রিস্টানদের কাজ। দলিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাবশাই যে ভিডিও লিখে দিয়েছিলেন এবং তাতে স্ত্রীকে দেখেছিলেন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের মধ্যে কোন নেককার লোক মৃত্যু বরণ করলে তার কবরের উপর মসজিদ তৈরি করত এবং মসজিদের মধ্যে তাদের ছবি অঙ্কন করত, তারা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সহিহ বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4508। এখানে কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের মধ্যে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে
কোন নেকটা লোক ভালো লোক যদি মারা যেত তাহলে তারা কি করতো, তার কবরের উপরে মসজিদ তৈরি করে নিত বা ইবাদত গাহ তৈরি করে নিত, এবং মসজিদের মধ্যে তাদের ছবি অঙ্কন করতো, মসজিদের মধ্যে তার ছবি তৈরি করতো। তারা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। অপর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জীবনের শেষ অবস্থায় বলেছিলেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীর কবরের উপর মসজিদ বানিয়ে নিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুশয্যায় সজ্জিত তখন কি বলছে, যে ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ হোক, তারা তাদের নবীদের কবর কে মসজিদ বানিয়েছিল। সুতরাং এখানে এখানে বলছে আল্লাহ সাবধান করছে উম্মতে মুহাম্মদীকে, কি করছে সাবধান করছে, কেন সাবধান করছে, এটা কি দেখে মৃত্যুর সময় যেটা হয় সেটাকে কি বলে, মৃত্যুর সময় কোন লোক কোনো কিছু বলে গেলে কি বলে, ওসিয়ত করা, ওসিয়ত করে গেছে। আর এমনি সমাজে যদি কোনো উপদেশ দেয়, মানে মৃত্যুর সময় যদি কোনো উপদেশ দেয় বা কোনো কিছু দেয় কি বলে, কিন্তু যদি মরার সময় না এমনি সমাজে যদি কোনো কথা বলে বলে উপদেশের কাজ দেখা তাকে কি বলে, নসিহত, নসিহত, যে উমুক আজকে নসিহত আছে ওখানে মনে সাহেব নসিহত করছে, খুব সুন্দর ভালো নসিহত করবে, নসিহত মানে যখন বেঁচে থাকবে তখন উপদেশের কথা বলবে, এটা হচ্ছে নসিহত। আর যখন মানুষ মরার সময় যখন যে কথাগুলো বলে যাবে সেটা হচ্ছে কি, ওসিয়ত, ওসিয়ত আর নসিহত। ওসিয়ত কাকে বলে, যখন মৃত্যুর সময় বলে যায়, আর নসিহত কাকে বলে, এমনি অবস্থায় যেমন আমি উপদেশ দিচ্ছি কথা বলে বলছি, এটা হচ্ছে নসিহত করা হয়েছে। সহিহ বুখারী মুসলিম মিসকা হাদিস নাম্বার 712। তাহলে এখানে কি বলছে, আল্লাহ রাসূল ইহুদি খ্রিস্টানদের অভিশাপ করলেন যে তারা তাদের নবীদের কবরে মসজিদ বানিয়েছিল। অন্য দলিল জুন্দুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মনে রেখো নিশ্চয় তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবী এবং নেককার লোকদের কবরকে মসজিদ বানিয়েছিল, সাবধান তোমরা কবরকে মসজিদ বানায় না, আমি তোমাদের কবরকে মসজিদ বানাতে নিষেধ করছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 713। কি বলছে জুন্দুব রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, জেনে রাখো নিশ্চয় তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তী বলতে কাদের কথা হয়েছে, আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, পূর্ববর্তী লোকেরা তাদের নবী এবং নেককার নবী নেককার ভালো লোক যদি মারা যেত তাহলে কি করতো, কবরে মসজিদ বানিয়ে নিয়েছিল, কবরে কি করতো, তারা মসজিদ বানিয়ে নিয়েছে। সাবধান, আল্লাহ কি বলছে, সাবধান তোমরা কবরকে মসজিদ বানাইও না, কবরকে মসজিদ বানাইও না, আমি তোমাদের কবর কবরকে মসজিদ বানাতে নিষেধ করছি, খবরদার, কবরেই বা করবে না, কবরে চলাচলাই করবে না, কি করবে না, কবরে তোমরা মসজিদ বানাবে না। আতা ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করে বলেন, হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তিতে পরিণত করো না, যার ইবাদত করা হবে, আল্লাহ ওই জাতির উপর রাগান্বিত হয়েছেন যারা তাদের নবীগণকে নবীগণের কবরকে মসজিদে পরিণত করেছে। সহিহ আবু দাউদ মিসকাত হাদিস নাম্বার 750। সনদ সহিহ। কি বলছে এখানে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমার কবরকে মসজিদে পরিণত করো না, যার ইবাদত করা হবে। যেমন অন্য অন্য জায়গাতে বিদাতের কি করছে, কবরের ইবাদত করছে, কবরকে ইবাদত করছে, কবরকে পূজা করছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তিতে পরিণত করো না, যার ইবাদত করা হয়, আল্লাহ ওই জাতির উপর আগমিত হয়েছে যারা তাদের নবীগণের কবরকে মসজিদে পরিণত করেছে। কি বলছে আল্লাহ সাল্লাম, আল্লাহ ওই জাতির উপরে ওই কবরের উপরে আগমিত হয়েছে, রেগে গিয়েছেন যারা তাদের নবীগণের কবরকে মসজিদে পরিণত করেছে। অত্র হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে যে কোনো মানুষের কবরকে ইবাদত বা ইবাদতের স্থান কিংবা কোনো অনুষ্ঠানে স্থান করা শির্ক। তাহলে কবর সম্পর্কিত আলোচনা হয়ে গেল এখানে আজকে। আমরা সবার সাথে দোয়াটা করে নিই, সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আজকে কি বড় খুবই গুরুত্বপূর্ণ বইয়ে
এগারো নম্বর বিষয়, আজকের বিষয় যেটা হচ্ছে জাদু এবং জাদু শ্রেণীভুক্ত বিষয়। আজকের বিষয় কি? জাদু এবং জাদু শ্রেণীভুক্ত বিষয়। কোন জিনিসটা জাদু এবং কোন কোন কাজগুলো জাদু অন্তর্ভুক্ত হবে? জাদুকে সিল্কের মধ্যে সামিল করার কারণ হচ্ছে, মানে যে জাদুকে সিল্ক বলা হয়েছে, জাদুকে সিল্কের মধ্যে সামিল করার কারণ হচ্ছে জাদু সিল্ক ব্যতীত কার্যকর করা সম্ভব নয়। ঠিক আছে, জাদু যে করবে মানুষ সাধারণ ভাবে করা যাবে না, যখন পর্যন্ত সে সিল্ক না করবে, সিল্ক ব্যতীত জাদু করা সম্ভব নয়। আবার শয়তানি আত্মার অসিলা ব্যতীত জাদু করে, জাদু করে প্রাপ্তি অর্জিত হয় না। শয়তানি শয়তানকে মাধ্যম গ্রহণ করবে, জাদুবিদ্যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা ব্যতীত মানুষের একত্ববাদ পরিপূর্ণ হতে পারে না। যদি কোনো মানুষ জাদু করে তাহলে তার মধ্যে একত্ববাদ নেই, তার মধ্যে ইসলাম পরিপূর্ণ হতে পারে না। জাদু দুটি কারণে শিরকের অন্তর্ভুক্ত, কয়টি কারণে? দুটি কারণে। এক, জাদুবিদ্যাই শয়তানকে ব্যবহার করা হয়, জাদুবিদ্যাই কাকে ব্যবহার করা হয়? শয়তানকে ব্যবহার করা হয় এবং তার সাথে সম্পর্ক স্থাপন করা হয়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন শয়তানকে তোমাদের প্রকাশ্য শত্রু, আর সেই জাদু এবং তারপরে সম্পর্ক স্থাপন করা হয়। দুই, জাদু বিদ্যায় ইলমে গায়েবের দাবি করা হয়, জাদু বিদ্যায় কি হয়? ইলমে গায়েব অদৃশ্য খবর কি হবে জানা দাবি করা হয়, যে বিদ্যায় কি হবে বা কি সব কিছু বলে দেওয়া হয়, যেমন আজকে সব করছে, কার কি কিনবে কি হারাল কি হালাল সব বলে দিচ্ছে, সবগুলো কি অদৃশ্যের খবর। হ্যাঁ, যেটা মানুষের দৃষ্টির বাইরে সেই খবরকে মানে জানা যায়। তাহলে কি হলো? জাদুঘরের জ্ঞান ও জাদুবিদ্যা অর্জনের ক্ষেত্রে আল্লাহ তালার অংশীদারিত্বের দাবি করা হয়। জাদুবিদ্যার জ্ঞান ও জাদুঘরের জ্ঞান ও জাদু অর্জনের ক্ষেত্রে আল্লাহর অংশীদারিত্বের দাবি করা হয়। মানে জাদুবিদ্যার ভবিষ্যতের কথা বলতে চাইছে, অদৃশ্য খবর বলতে চাইছে, তার মানে কি যে ক্ষমতাকার আল্লাহ সেই ক্ষমতাও মানে নিজে দাবি করে। এটা নিঃসন্দেহ। তাছাড়া জাদুকর জাদু জাদুকে কার্যকর করতে গেলে অনেক খারাপ নিষ্কৃষ্ট ও ভিন্ন কার্যকলাপের আশ্রয় নিতে হয়, যার শাস্তি মৃত্যুদণ্ড বলে সাব্যস্ত করা হয়েছে। জাদুকর যদি ধর জানা যায় যে লোকে জাদুকর মানে ইসলামে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড, হত্যা করা, তাকে শেষ করে দিতে হবে। কাকে শেষ করবে? তাই বলে যে শেষ করবে না, যেমন অনেক জায়গায় শোনা যাচ্ছে কি কাকে ডাইনি বইয়ের লোকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিল, কে মেলে ডাইনি, কে মেলে কাকে চালু করে দিচ্ছে, কাকে মেলে কি করেছে, কি করে লোকে পিটিয়ে শেষ করে দিল। তো এখানে মানে যেরকম ভাবে মানুষ পিটিয়ে নিজেকে নিজে আইন হারে তুলে নিচ্ছে, এটা করা যাবে না। কে করবে এই কাজটা? কে করবে? দেশের সরকার, পুলিশ প্রশাসন আসবে, ধরবে তাকে, বিচার পাইতে হবে, দিয়ে তার মৃত্যুদণ্ড দিবে। নিজের নিজে নাই, অনুরূপ ভাবে যে বিভিন্ন জায়গায় যারা চোর ধরা পড়লো, চোর ধরা পড়লে সাইকেল চোর কি করলো? পাবলিক ধরে এখানে এত সুযোগ দিলে পিনে মেরে শেষ করে দিল। এর জন্য সবাই গুণাগান করে আল্লাহ তালা বলছেন পুরা মাইনাস নর পাঁচ আয়াত নম্বর ১৭ বলছে, নরহত্যা অথবা পৃথিবীর ধ্বংসের কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। অর্থাৎ কোন মানুষকে হত্যা করা যাবে না যদি মানে তার কয়েকটা কারণ হচ্ছে, কারণ কারণ না থাকে। তাহলে সবাই হত্যা করতে পারবে না, যে কেউ হত্যা করতে পারবে না। কে হত্যা করবে? সরকার হত্যা করবে, আদালত হত্যা করবে। কিন্তু আজকে আমরা কোনো চোর ধরা পড়লো বা কোনো ধরা পড়লো তাকে মেরে মেরে আমরা নিয়ে শেষ করি পাবলিকে, এটা চলবে না। কোনো মানুষ হয়তো ভুল করলো, অপরাধ করলো বা না অপরাধ করলো, হয়তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো অনিচ্ছাকৃত ভাবে, তাকে কোনো মানুষ দিয়ে ভরে তাকে পিটলো, এটা অপরাধ, বিশাল অপরাধ, তাকে মারা যাবে না। যদিও সে ইচ্ছাকৃত ভাবে তাকে হত্যাও করে দেয়, কোনো গাছি তাকে মেরে ফেলে দেয় বা অপরাধ করে, তাহলে সেই লোকটাকে ধরে পাবলিক মারতে পারবে না। কে মারবে? মারলে সরকারের লোক মারে, পাবলিক মারার অধিকার নেই। আল্লাহ তাআলা বলেন, কিন্তু শয়তানই কুফরি করেছিল, তারা মানুষের জাদু শিক্ষা, দুসরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১২, জাদু শিক্ষা কে দিত? মানুষকে শয়তানরা কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা, তারা বলতে এখানে কি জানা হচ্ছে? তারা বলতে এখানে শয়তানরা, তারা বলতে এখানে যে সুলেমান আলাইহিস সালামের যুগে হারুত এবং মারুত দুজন ফেরেশতা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, পাঠিয়েছিলেন কয়জন ফেরেশতাকে? দুজনকে। কি করতো তারা? মানুষকে জাদু শিক্ষা দিত। জাদু শিক্ষা দিত এই কথা না বলে, খবরদার তোমরা জাদু শিখছো না, জাদু শিখলে তোমরা বিপদে পড়বে, তোমরা পরীক্ষায় পড়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছে এই জন্যই যে তোমাদের পরীক্ষা স্বরূপ তোমরা জাদু যদি শিখতে চাও তাহলে আমরা শিখাবো, কিন্তু তোমরা খবরদার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবে না, তোমরা কুকর্ম করবে না, তোমরা অন্য কাজ করবে না জাদু শিখে। তো তারা কি করেছিল? তারা জাদু শিখে অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী এক শ্রেণীর
লোক জীবৎ জাদু এবং তাগুতকে বিশ্বাস করত। আল্লাহ জ্ঞাপন করত তারা জীবৎ জাদু এবং তাগুত মানে কি? তাগুত কাকে বলে? তাগুত মানে হচ্ছে তৌহিদের বিপরীতে তাগুত, মানে আল্লাহ হচ্ছে একমাত্র উপাস্য, আমাদেরকে আল্লাহ উপাসনা করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কিন্তু যদি কেউ আল্লাহ রাই তুমি পাথরের কাছে চাই, তুমি কবরের কাছে চাই, তুমি মাজারের কাছে চাই, তাহলে কি হবে? সেটা হচ্ছে তাগুত, মানে আল্লাহ রাই তো অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করা, সেটা হচ্ছে তাগুত। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 15 আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। কি বলছে? সাতটা এমন বড় বড় ধ্বংসাত্মক জিনিস আছে, পাপের জিনিস আছে, যে জিনিস তোমার ইমান নষ্ট হয়ে যায়। তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটি দেখি জাদু। জাদু হচ্ছে এমন ধ্বংসকারী কাজ যে কোনো ব্যক্তি যদি জাদু ধরা পড়ে তাকে তাহলে কি করতে হবে? ইসলামের পক্ষ থেকে হচ্ছে বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 52 বাজালা ইবনু আবাদা থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম গভর্নরদের কাছে পাঠানো নির্দেশনামায় বলেছিলেন, তোমরা প্রত্যেক জাদুকর পুরুষ এবং জাদুকর নারীকে হত্যা করো। বুখারী বাইহাকি আল কাদাবাই 30 নম্বর 26 কি বলছে এখানে? যে তোমরা প্রত্যেক জাদুকর পুরুষকে মেলাও, কি করবে তাকে? হত্যা করো। আবু মুসা আসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক, সর্বদা মা মদ পান করে ব্যক্তি, কি বলছে? যারা সর্বদা মদ পান করে, সবসময় মদ পান করে, তারা জান্নাতে যাবে। এখানে দুটা কথা, এখানে যাতে মা বাবা আছে সেটা হচ্ছে মদ। মদ মানে আমরা কি বুঝি? যেটা দোকান থেকে কিনে নিয়ে আসে বাংলা মদ হোক বা ইংলিশ মদ হোক, এটাকে আমরা বুঝি। বিড়িটাও হচ্ছে মদ, তামাকটাও মদ। এখানে কি বলা হচ্ছে? যে যারা সর্বদা যারা মদ পান করবে তারা জান্নাতে যাবে না, কিন্তু যারা সর্বদা মদ তৈরি করে দিবে তারা কি হবে? অর্থাৎ বিড়িটা হচ্ছে মদ, তামাকটা হচ্ছে মদ, তামাকে কত নেশা আছে, মদের দায়িত্ব বেশি কিছু নেশা আছে, তামাকে বেশি নেশা আছে। না হলে কেউ কিন্তু সবচেয়ে বেশি মাতাল থাকে, যে একদম খুব মদ খায় তারপর আর কিছু হয় না, এরকম ব্যক্তি থাকে, ও যতটা পরিমাণে মদ খায় ধরো যে ও ও হয়তো 2 লিটার মদ খেতে পারে, ঠিক আছে? তো ওকে তামুক গুলা পানি হবে 2 লিটার খেলাও, ও দেখবে যে মরে যাবে, ও থামতে পারবে না। তাহলে কি বুঝা গেল? মদ তাহলে তামাক যদি পান করে, খৈনি খায়, সিগারেট খায়, জর্দা খায়, বিড়ি খায়, তাহলে সে মদ পান করে অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি পারমেন্টি ভাবে মদ পান করে, কেউ যদি পারমেন্টি ভাবে সিগারেট পান করে, কেউ যদি পারমেন্টি ভাবে খৈনি খায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার যারা বিড়ি পানছে, সিগারেট তৈরি করছে, তাদের কি অবস্থা? তাহলে তাদের কি অবস্থা? তাদের অবস্থা অর্থাৎ যারা বিড়ি বাঁধবে, যারা বিড়ির ব্যবসা করবে, যারা এই ব্যাপারে যখন সব কাজ করবে, তাদের একই অবস্থা যে তারাও জান্নাতে যাবে না। দুই, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি, আত্মীয়তার বন্ধনকে কি করলো? ছিন্ন করলো, মানে সম্পর্ক রাখলো না, তাদের সঙ্গে সম্পর্ক রাখলো না। কি করলো? রাগ দেখাচ্ছে আমি বড়, কে বলছে যে আমার টাকা আছে সরকারে কিনে যাবো, কেউ দেখছে আমি বড় পায়ে কিনে করবো। তাহলে কি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে যে কারো সাথে যদি ঝগড়া হয় কোনো ব্যক্তির সাথে, কোনো মুমিন লোকের সাথে, তাহলে 3 দিনের বেশি রাগ কারাগারি বন্ধ রাখা যাবে না। 3 দিনের মধ্যে ফাইসালা করে নিতে হবে, আগে সওয়াব দিতে হবে। তাহলে কি হচ্ছে? যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছিত হয়ে থাকে, হয়তো কারো সাথে অন্যভাবে হতে পারে, মানুষের ভুলে বোঝাবুঝি, আমরা মাত্র কয়েকদিনের জন্য এসেছি দুনিয়াতে, আমাদের পরকালটা হয়তো আছে, তাহলে পরকালের স্বার্থে, পরকালের রাজাতে হচ্ছে কি করতে হবে? আমাদেরকে এখন একটা মিনিট চালু করে নিতে হবে, যা যা হয়েছে হয়েছে, আমাদেরকে কিয়ামত, যেহেতু কিয়ামতের বিচার যেহেতু মারাত্মক, সেই জন্য কি করতে হবে? আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে মাফ করা করে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বলা হচ্ছে আত্মীয়তা সম্পর্কের বন্ধন ছিন্নকারী, মানে মারাত্মক ক্ষতিকর, মানে জান্নাতে যাবে না। এখানে আরেকটা বিষয় যে আজকে আমরা বিভিন্ন ভাবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছি, আমরা বিভিন্ন ভাবে রাগ গোসাছে, যাই হোক, এখন কথা হচ্ছে যে কিয়ামতের যে দিন, কিয়ামতের দিন যেহেতু ছিল একটা মারাত্মক দিন, সেই জন্য তখন বিচার ফাইসালা না নিয়ে গিয়ে যদি আমরা দুনিয়াতে এটা ঝামেলা মিটিয়ে দিই তাহলে ভালো। সুতরাং আমরা সেদিকে না গিয়ে মারাত্মক
হতে পারে যদি আমার দোষ হয়ে যায়, কিংবা হতে পারে আমার দোষ হয়ে যায়, তাহলে যদি আমরা জান্নাতে না যাই তাহলে কি অবস্থা হবে? তাহলে আমার কি করা উচিত? দুনিয়াতে কষ্ট থাকবে, আমি ছোট হয়ে যাই, আমি বড় হয়ে গিয়েছি, ছোট হয়ে গেলাম, আমার টাকা আছে গিয়েছে, ছোট হয়ে গেলাম, আমাকে তো জান্নাতটা হচ্ছে আসল, আমাকে জান্নাত থেকে বাঁচতে হবে, তাহলে কি করতে হবে? রাগ না, মানুষ কি আরেকটা হাবিস আছে? আল্লাহ বলছেন যে তোমরা জমিনবাসীদেরকে দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদেরকে দয়া করো। কি বলছে? যদি জমিনবাসীদেরকে তোমার দয়া করো, তোমার আত্মীয়, তোমার ভাই, তোমার বোন, তোমার মা কিছু অপরাধ করেছে, তুমি রাগ করে আছো, কি করে ক্ষমা করবা ওদেরকে? দয়া করো, বলছে দয়া করলে করে আল্লাহ তোমাদেরকে দয়া করবে। আর আল্লাহ যদি তোমাদেরকে দয়া করে তাহলে কি করবে? তোমরা জান্নাতে চলে যাবে। আমরা যদি মানুষের মানুষকে ক্ষমা করে থাকি তাহলে তোমাদের বলে দিয়েছে, মানুষ যদি মানুষকে ক্ষমা করে তাহলে আল্লাহ কি করে? তাই ক্ষমা করবে। তাহলে আমরা যদি আল্লাহ তাল্লাহ ক্ষমা পেতে চাই, আমরা যদি আল্লাহ তাল্লাহ ক্ষমার প্রয়োজন মনে করি, তাহলে কি করতে হবে? মানুষকে ক্ষমা করতে হবে। মানুষ অপরাধ করেছে, ওইসব রাগ রাখতে হবে না, থাকবে আল্লাহ তালা আমার যারা ক্ষমা করে। এর ওসিলাতে এই যে আমি আমার ভাইকে, আমার বোনকে, আমার আর কাউকে সে অপরাধ করেছে, আমার দোষ নাই হয়তো, ঠিক আছে আমার দোষ নাই, কিন্তু আমার বোনকে, আমার ভাইকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে তার উপরে আমাকে ক্ষমা করে দিও। তাহলে আমাদের ক্ষমা করার আন্তরিকতাটা রাখতে হবে। তিন নম্বরে কি? তিন নম্বর বিষয় হচ্ছে জাদুর প্রতি বিশ্বাসকারী, মানে জাদুর প্রতি বিশ্বাস, মানে জাদু যে গায়েবের খবর দিচ্ছে, আদৃশ্যের খবর দিচ্ছে, সেগুলো যাওয়া, কোন ঠিক দেখা, কার কি হাড়ি হারিয়ে গেছে, কার চুরি হারিয়ে গেছে, কার বালা হারিয়ে গেছে, চলে যাওয়া, ঠিক দেখে ঠিক দেখে জানে ওর গায়ে চলে যাওয়া, কি করবে? সে ওর প্রতি বিশ্বাস করলো, যা বললো, হ্যাঁ তোমার কানের টা কে নিয়েছি জানো, আমি যা রাখা ছিল অন্য দিয়েছে, আচ্ছা ওই দিয়েছে না, ও শুরু হয়ে গেল শত্রুতা মনে মনে, যে ঠিক আছে। এই যে মানে আমাদের সম্পর্ক ছিন্ন হয়, অথচ আল্লাহ রাসূল বলছেন যে দাদুর প্রতি বিশ্বাস স্থাপন কারিও জান্নাতে যাবে না, অথচ ঠিক দেখা যারা রাস্তা বিশ্বাস করে নিচ্ছে তাহলে কি অবস্থাটা হবে? আহমদ মুসকাত হাদিস নম্বর 365। তাহলে কি হলো আজকে? অনেকটা লম্বা আলোচনা হয়ে গেলো জাদু সম্পর্কে আলোচনা। এরপরে হলো সুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ করা সম্পর্কে ইনশাল্লাহ। আজকে এই জাদু সম্পর্কে সুতরাং আমরা যেগুলো শুনেছি সেগুলো আমরা আমল করার চেষ্টা করি। এরকম না যে আমি শুনলাম, ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিলাম, তারপরেও ঠিক আছে ঠিক দেখানো যাচ্ছে, তারপরেও বেরিকে হালাল মনে করছি, হালাল কষ্ট করেই তো মানছি, কষ্ট করে মানুষকে হারাম কেন হবে? কে যদি কষ্ট করে মদের ব্যবসা করে, এটা মদের ব্যবসা করে কষ্ট করেই তো করবে, হালাল হবে না হালাল হবে? হারাম হবে, সে কষ্ট করলে তো কিছু হারাম পথে কষ্ট করলে হারামই সব। সুতরাং হারামকে হারাম মনে করতে হবে, নাহলে ইমান টিকবে না। সুতরাং যদি কেউ নিরুপায় অবস্থায় হয়, তার সংসার চলে যায়, যে কোনো কারণে বানতে হয় তাকে, তাহলে হারাম মনে করতে হয়, কমসে কম হারাম মনে করবে, এটা অন্যায় কাজ করছি। আর যদি হারামকে হালাল মনে করে নেয় তাহলে মরা পর্যন্ত কিন্তু আর কোনো থেকে বেঁচে থাকতে পারবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে হক বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.